সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আইনের অধিকারে। আমি শাওন, আর আমার সাথে আছেন ব্যারিস্টার এবং সলিসিটর আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা স্যার। আমরা চলে যাব সরাসরি আমাদের কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো আপনার, আমার ওয়াইফের এই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব আর কি। তো এখানে আপনার বাংলাদেশের পাসপোর্টটা কত দিনের জন্য ভ্যালিড থাকতে হবে? সরি, আপনি খুব তাড়াতাড়ি বললেন, আমি কিছু বুঝতে পারিনি। সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে ওনার ওয়াইফে, এবং বাংলাদেশি পাসপোর্টের ভ্যালিডিটা কতদিন পর্যন্ত থাকে? বাংলাদেশের পাসপোর্ট ভ্যালিডিটি তো আপনার পাসপোর্টে লেখা আছে, এটা নরমালি 5 বছরের জন্য থাকে। আচ্ছা ঠিক আছে, মানে কতদিন ভ্যালিড থাকতে হবে, যে 60 ডে মানে 3 মাস অথবা 6 মাসের বেশি ভ্যালিড থাকতে হবে, না মাস 2 মাস থাকলে হবে? এটা 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 আপনার হলে হবে, কারণ এটা তো ওই পাসপোর্টের উপরে তো ওনার কে তারা দিচ্ছে না, পাসপোর্টে তার আইডেন্টিটি হিসাবে থাকবে। এমন হতে পারে মানুষ ব্রিটিশ পাসপোর্ট পেতে পারে যার হয়তো কোনো অন্য দেশে কোনো পাসপোর্ট নাই, তো ওখানে ওরা এমনি বলে যে যদি আপনি অ্যাপ্লিকেশন করার সময় যত পাসপোর্ট আছে আপনার সেগুলো আপনি সাবমিট করে দিবেন, তা আপনি ওয়াইফের পাসপোর্ট সাবমিট করে দিবেন। আচ্ছা, ওটা আপনার রিনিউ করার কোনো প্রয়োজন নাই? না না, করার প্রয়োজন নাই। এখন আপনার এই সিটিজেনশিপের ফিটা কত প্লিজ? সিটিজেনশিপের ফি তো আছে তোমার কাছে? লিস্ট না, লিস্ট আমার কাছে নেই ভাইয়া। ওটা আপনি যদি এটা এটা আপনার 1000 সামথিং আর কি, আমি এর মধ্যে বলতে পারবো না, 1000 এর একটু বেশি। রিকোয়ারমেন্ট আছে? না, শুনুন আমি বলি আপনাকে, এটা হচ্ছে 1000 এর একটু বেশি, 6 মাসের মতো সময় লাগবে, আর আপনার ওনার আপনার ওয়াইফের B1 আর লাইফ ইন দি ইউকে লাগবে। আর ওরা যেটা করে, ওরা ওই 6 মাসের মধ্যে ওরা ওই কতগুলো চেক করে, আর আপনার ওয়াইফ কি মানে গত 10 বছরের ভিতরে তো ওনার এদেশে কোনো ইররেগুলারিটি না আছে? একদিনে গিয়ে এই সার্ভিসটা করা যায় না, ওরা চেক করে। এবং আমার ধারণা আপনার ওয়াইফের টা মোটামুটি এমনি হচ্ছে 6 মাস টাইম, আমার ধারণা আপনার ওয়াইফের টা হয়তো আগেই হয়ে যাবে, কারণ ওনার তো তেমন ইকোনমিক অ্যাক্টিভিটি বা ওনার অন্য কিছু তাদের তেমন হয়তো চেক করা লাগবে না। আমি তো আমার দুইটা বাচ্চা আছে, তো এখন আমি পার্ট টাইম কাজ করতেছি, আমার ওয়াইফ কাজ করতেছে না। আর কোয়েশ্চন হলো, আমি 30 ঘন্টা কাজ করি আর কি, তো ওখানে ওয়ার্কিং টেক্স ক্রেডিট পাই। ওয়ার্কিং টেক্স ক্রেডিট পাইলে কি আমার আপনি নিচ্ছেন যখন ভিসা এক্সটেন্ড করব নেক্সট ইয়ারে, আমার কি কোনো সমস্যা হবে? ওয়ার্কিং টেক্স ক্রেডিটটা যদি আপনি নেন ভাইয়া, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যদি আপনার ওয়াইফ ক্লেম করে তাহলে কোনো অসুবিধা নাই। ক্লেমটা তো না, ক্লেমটা হলো এখানে যে আমরা চাইল্ড সার্ভিস থেকে পাইতেছি, ও তো আমি তো কাজ করতেছি না। ভাইয়া শুনেন, আমি আজকে অনুষ্ঠানের প্রথমে আমি এই ব্যাপারে আপনাকে বলেছি যে আইনটা হচ্ছে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটও একটা বেনিফিট হিসেবে কাউন্ট হয়, কিন্তু যেহেতু ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটটা যদি আপনার ইউকে সেটেল পার্টনার যদি অ্যাপ্লাই করেন এবং এটা দেওয়া হয় পুরো ফ্যামিলিকে, এবং তারা দেওয়ার আগে কিন্তু আপনার ইনকামও তারা কনসিডার করবে, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু ট্যাক্সটা যদি আপনি ক্লেম করেন, আপনি যদি এটা ক্লেম করেন, তাহলে কিন্তু আপনি রুলটা ভায়োলেট করলেন। না না, আমি তো ক্লেম করি না, পারবো না। জি, তাহলে কোনো অসুবিধা নাই, আপনার ওয়াইফ যত খুশি অ্যাপ্লাই করুক। আমি কালকে ফোন করেছিলাম আর কি, যে ইয়েতে আপনার কোনো অসুবিধা নাই, এটা ওয়ান অফ দা এক্সেপশন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ফ্যামিলি ট্যাক্স ক্রেডিট এগুলো হচ্ছে এক্সেপশন, ঠিক আছে? ভাইয়া আমি তো আপনাকে বারবার করে বলছি যে এই ট্যাক্স ক্রেডিটটা ফ্যামিলিকে দেওয়া হয়, কিন্তু ক্লেমেন হবে আপনার ওয়াইফ, দেওয়া হবে ফ্যামিলিকে, আপনার ইনকাম তারা দে উইল টেক ইন টু অ্যাকাউন্ট, ফলে এটাতে আপনার কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে যদি আপনি এটার ক্লেমেন হন। আমি তো ক্লেম
তাহলে আপনার প্রবলেম হবে কেন? ধন্যবাদ ভাইয়া আপনাকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের স্যারের কথা, আশা করি আপনার কোনো সমস্যা হবে না যেহেতু স্যার বলেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম, কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন আপনার প্রশ্ন। আপনাকে নমস্কার, আমার ব্যারিস্টার সাহেবকেও নমস্কার। আমার একটা প্রশ্ন ছিল, আর অশেষ ধন্যবাদ আপনাদেরকে কি ফ্রিতে এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। তো আমার একটা প্রশ্ন ছিল যে আমি অ্যাকচুয়ালি ভিজিটে এসেছি এই ইউকেতে, সেকেন্ড এন্ট্রি আমার এখানে, আর আমার ওয়াইফের অ্যাকচুয়ালি রাইট অফ অ্যাবাউট ভিসা। তো আমি এখানে আসার পরে আমার দুইটা বাচ্চা আছে এখানে, দাদা ব্রিটিশ বর্ন আর কি, আর আমার ওয়াইফের ইন্ডিয়ান পাসপোর্ট। তো আমি এখানে আসার পর আমি EX1 অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে আপিল রাইট দিয়েছিল রিফিউজ করার পরে, তারপরে আপিল রাইট দিয়েছে, আমি কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে আবার ফার্স্ট মানে ওই লয়ার কোর্টে আর কি ওরা আমাকে রিফিউজ করলো, তারপরে আবার আমার যে সলিসিটর আছে ও আবার আপার ট্রিবুনালের জন্য অ্যাপ্লাই করেছে। তো আমি মানে জানতে চাচ্ছি যে মানে লয়ার কোর্টের যে ডিসিশন দেয় ওইটার উপরেই কি আপার মানে ইয়ে মানে ইসের কোর্টে কি ওই সেম ডিসিশন ওরা ওই লয়ার কোর্টের ডিসিশনটা দেখে কি ওরা ডিসিশন দিয়ে দিবে, না ওরা কিছু চিন্তা করবে যে না ওকে দেওয়া যায় কি দেওয়া যায় না? না না না, আপনি এটা পুরোপুরি ভুল। আপনি মানে এদেশে অ্যাপিল পান মাত্র একবারই, ঠিক আছে? সেই অ্যাপিলটা আপনার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আপনি আপার ট্রাইব্যুনালে আপনি পারমিশন চান ল পয়েন্টে, আপনাকে দেখাতে হবে যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল তারা আইনে কোনো মিস্টেক করেছে, যেটাকে আমরা বলি এরর অফ ল। তারা বলবে হয়তো আইনটা সে ভুলভাবে প্রয়োগ করেছে বা ভুল ব্যাখ্যা করেছে, কিংবা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা তার কনসিডার করা উচিত ছিল সেটাকে কনসিডার করে নাই, কোনো ফ্যাক্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট কনসিডার না করলেও এটা একটা লিগাল মিস্টেক হিসেবে ধরা হয়। তো এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা লিমিটেড, এবং আমার ধারণা আপনি EX1 হয়তো পাননি এই কারণে যে ওরা হয়তো নিশ্চয়ই বলেছে আপনার ওয়াইফ ইন্ডিয়ান, তার ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আপনার ওয়াইফ ইচ্ছা করলে আপনার সাথে গিয়ে ইন্ডিয়া থাকতে পারে, হয়তো এই ধরনের কারণ তারা দেখিয়েছে। সেখানে দেখবেন হোম অফিসের এই পজিশনটাকে আরো তারা আরো স্ট্রং করেছে, আরো স্ট্রেংথেন করেছে আর কি, যে এই ধরনের ক্ষেত্রে যে এক্সেপশনাল যে ক্ষেত্রে তারা আপনি যেটা অ্যাপ্লাই করেছেন EX1 সেটাতে খুবই একটা রেয়ার কেস হতে হবে। একটা রেয়ার কেস না হলে ইন জেনারেল যে আমার এদেশে ওয়াইফ আছে বাচ্চা আছে আমি EX1 থাকতে চাই, এটাতে তারা কিন্তু দেবে না অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি আপনার আমি আপনার আপনি কি মনে করেন ভালো কামনা করি, সাকসেস হতে পারবো কি পারবো না? জি মানে আপনি কি মনে করেন যে আমি মানে 2014 এ এসেছি এই দেশে, এতে ভাইয়া ভাইয়া আমি তো আপনার আপনার পেপারও আমি দেখিনি, আপনার গ্রাউন্ড আমি জানি না। তো আমার মতে আপনি মানে ইউ উইল বি বেটার অফ যদি আপনি ইন্ডিয়ায় চলে যান, আর আপনার ওয়াইফ যদি এখানে একটা জব নেন নিয়ে আপনাকে স্পন্সর করে, তাহলে আপনি হবেন বেটার অফ। না ওইটা তো বেটার, বাট এখানে 18,600 এটা বহুতই মানে টাফ স্যার, তার জন্য আর কি। আচ্ছা, আপনি জানেন যে যে সুপ্রিম কোর্ট কিন্তু তারা এই যে গত বুধবারে MM কেসে তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে, সুতরাং এটা আর চেঞ্জ হবে না। আমি হয়তো আরও সবাইকে অ্যাডভাইস করবো তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে, কারণ এখন যেহেতু হোম অফিস সুপ্রিম কোর্টে ব্যাকিং পেয়ে গেছে, সামনের বছর হয়তো 18,600 থেকে বাড়ায় তারা 22,000 করলেও তেমন কিছু বলা থাকবে না, তাই না? না এটা ঠিক আছে, আর সাপোর্ট যদি আমি চলে যদি যাই আবার ভিজিটে আসতে পারবো নাকি? তারা আবার ভিজিটে আপনাকে আসার জন্য তারা ঝামেলা করবে, বলবে যে তুমি যেহেতু আগে একবার এসে থাকতে চেয়েছো, তুমি ওভার স্টে হয়েছো, তুমি ভিসাকে তুমি অ্যাবিউজ করেছো, অতএব তোমাকে আমরা ভিসা দিব না, এটা এটা বলতে পারে। আচ্ছা, এখান থেকে কি আমি আবার মানে কি মানে ইসে মানে ভিজিট ভিজা অ্যাপ্লাই করতে পারবো ইউকে থেকে? ইউকে থেকে পারবেন না, আপনাকে দেশের বাইরে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করি প্লিজ, যে আমার ওয়াইফের যে ইন্ডিয়ান পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্টে মানে রাইট অফ অ্যাবোর্ড ভিসা লাগানো আছে, তারপরে ও এখন ইউকেতে আবার নতুন পাসপোর্ট বানিয়েছে, তো ওই ওই পাসপোর্টটার মধ্যে কি ভিসা লাগাতে লাগবে নাকি আপ ডাউন করলে কোনো ট্রাভেল করলে কোনো অসুবিধা হবে না ইউকে থেকে? ইউকে তে কোনো প্রবলেম হবে না যদি উনি আমার এই সিচুয়েশন, তো ওরা কোনো আমাকে পজিটিভ কিছু জানাবে যে আমি পুরানা পাসপোর্ট জয়েন করে আমি আপ ডাউন করতে পারবো? শোনেন, আপনার সোফার ইউকে ইজ কনসার্ন, ওনার যদি দুটো পাসপোর্ট একসাথে থাকে কোনো প্রবলেম হবে না, কিন্তু ইন্ডিয়াতে প্রবলেম করবে কিনা সেটা ইন্ডিয়াতে আপনি বলতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ দাদা আপনাকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমরা চলে আসি আমাদের পরবর্তী কলে। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার প্রশ্নটি বলুন। ধন্যবাদ আপনার কাছে। আমার একটু একটা প্রশ্ন আছে, বেস্টটা সব বলেছে। জি বলুন। জানতাম সাইরাম যে আমার কাছে আপনার 2015 আইএলআর ফাইছি আমি। জি। তো এখন আমি ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতাম। জি। তো ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতে গিয়ে গুড ক্যারেক্টার ও আমার ওই ট্রাফিক অফেন্স আছে আপনার S10 একটা অ্যান্ড রেড লাইট কম্পেন্সি। কতদিন আগে হয়েছে এটা? এটা কতদিন আগে হয়েছে ভাইয়া? একটা 2015 এ মেতিছে। এখানে যেটা আছে যে আপনার 36 মান্থের ভিতরে কোনো অফেন্স হলে তারা দে উইল টেক ইনটু কনসিডারেশন। ওকে, আমি তো আবার দেখলাম যে এটা যদি আপনার স্পাউস থাকে বা কোনো ফ্যামিলি গ্রাউন্ড থাকে এটাকে আলাদা লোনই নাই ছিল। জি, বুঝলাম না। মানে আপনার যদি ফ্যামিলি থাকে স্পাউস গ্রাউন্ড, আমি তো স্পাউস আজ স্পাউস হিসেবে আমি আইলাম। জি জি। তো এই গ্রাউন্ড ও গিয়ে আমি যদি এটা অ্যাপ্লাই করি, এটা আপনি করবো নি না? আমি 36 মান্থ পরে। 36 মান্থ আপনার প্রত্যেকের জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমরা চলে আসছি পরবর্তী কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন আছে আপনি। জি। আমি ইদেশ আই সিস্টেম বিষয় 2011 ও। জি জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। 2014 পর্যন্ত বিষয় আছেন। জি। 2013 এর এন্ডে দিয়ে আমার বিষয় কাট করছে, আমি জানি না। আমার ইমিগ্রেশন দর্শন বাদে আমি আফিল করছিলাম। জি। আফিল কইরা উইন হইছে না, আমি জুলাই আফিল কইরা তারা হইছে জুডিশিয়াল। আর জুডিশিয়াল না করিয়া আমি আসলে 2015 আমি ম্যারেজ করছি চেন্নাই। জি। বাদে আমার একটা বেবি হইছে 2016। 16 অগস্ট আমি অ্যাপ্লিকেশন করছি, আমার ফিঙ্গারপ্রিন্ট নিছে, এখনো কিছু জানাইছে না। এখন আমি কি তা করতাম পারে? আপনি কি আপনার অ্যাপ্লিকেশনটা কি স্পাউস হিসেবে করেছেন ইমিগ্রেশনের রুলে, নাকি আপনি হিউম্যান রাইটস এ অ্যাপ্লিকেশন করেছেন EX1-এ? আমি সিনিয়র রুলে আমার পার্টনার দেখাইয়া। আপনি 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 হিউম্যান রাইটস এ অ্যাপ্লিকেশন করেছেন? জি, আপনি হিউম্যান রাইটস এ অ্যাপ্লিকেশন করেছেন। তো আপনার তো এখনো 6 মাস হয়নি, মিনিমাম তো 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। 6 মাস হয়ে গেছে, অগস্ট করছি, 6 মাস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আপনি 6 মাস তো আগস্ট করেছেন, এখনো এক্স্যাক্টলি 6 মাস হয়নি। আপনার এই মাসের এন্ডে হয়তো আপনার 6 মাস হবে বা আগের মাসে 6 মাস হবে। তো মিনিমাম 6 মাস আপনি ওয়েটিং। জি জি বলুন। আমি এখন কি তা করতাম পারি? আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট না করে তো কিছু আপনার করার নাই। যদি আপনি আরো এক দুই মাসের মধ্যে কোনো 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 ডিসিশন না পান, তখন আপনি একটা চিঠি লিখে আপনি জানতে চাইবেন। কিন্তু 6 মাস তো মিনিমাম ওয়েটিং, 6 মাস আপনাকে ওয়েট করতেই হবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদের সময় হয়ে গেল আরেকটি ছোট্ট বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হয়ে এলো তৃতীয়বারের মতো বিরতি নেওয়ার। আমরা ফিরে আসবো এক্ষুনি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইনের অধিকার নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।